এটা আমার জানা মতে তো মানে রেগুলার ছিল চারটা দেশের জন্য আর এছাড়া হয়তো আরো একটা দুটো দেশ যখন যেত তখন হয়তো তাদেরকে দেওয়া হতো বাট মূলত চারটা দেশ এখানে নোটিফিকেশনের ওরকম ব্যাপার ছিল না আসলে যখন নাকি হোলি আর্টিজানের ঘটনা ঘটলো তারপরে এটা আমাদের যে রেকর্ডস আমরা দেখেছি সেখানে তাদের থেকেও আমরা কোনো রিকোয়েস্ট আমরা খুঁজে পাই নাই বা আমাদের থেকেও কোনো নোটিফিকেশনও হয়নি এটা সেই সময়ের জঙ্গিবাদের যে উত্থানের যে একটা সম্ভাবনা ছিল সেটার বিবেচনায় বা নিরাপত্তার বিবেচনায় বিষয়টা তখন দেওয়া হয়েছিল তাদেরকে এটা এবং পরবর্তীতে দেখা গেছে যে এটা মূলত আসলে ট্রাফিক ক্লিয়ারেন্সের কাজটাই করতো সুতরাং তাদের যেই মানে আসল যে নিরাপত্তার বিষয়টা সেটা কিন্তু অপরিবর্তিতই আছে কালকে বা আজকের যে মাননীয় স্টেট মিনিস্টার স্যার ওই নাম্বারগুলো উল্লেখ করেছেন সুতরাং সেগুলো যদি আপনি দেখেন তাহলে বলতে হবে যে নিরাপত্তার দিক থেকে ঘাটতি আমরা অন্তত দেখতে পাচ্ছি না এবং যে কারণগুলো আমরা বিচার করে দেখেছি যে যেই সময় এটা দেওয়া হয়েছিল তখন যে নিরাপত্তার যে ইয়েটা ছিল বা যেই কারণে এটা এডিশনাল যেটা বলছি আমরা দেওয়া হয়েছিল তো এখন আমরা ঢাকা শহরে বা বাংলাদেশে আমরা জঙ্গিবাদ বা যাই বলি না কেন সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত রয়েছে এবং আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন যথেষ্ট আন্ডার কন্ট্রোল রয়েছে সুতরাং সেটা একটা যেমন কারণ আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে আমাদের নিজেদের যে সিস্টেমের মধ্যেও বলা হচ্ছে যে আমরা একটু কীভাবে স্ট্রিমলাইন করা যায় কীভাবে আমরা পুলিশ পার্সোনালের একটু ইয়েও রয়েছে শর্টেজ বা কনস্ট্রেন্টও রয়েছে সুতরাং একটু রেশনালাইজ করার একটা বিষয় আছে হ্যাঁ আপনি বলতে পারেন টাইমিংটা কোনো না কোনো সময়ে তো করাই হতো সুতরাং টাইমিংটা হয়তো আপনারা নানাভাবে স্পেকুলেট করছেন বাট এটা এমনিতেও করা হতো আর এছাড়া আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আমাদের যে বেসিক যে সমস্ত অব্লিগেশন আছে অ্যাজ এ স্টেট এবং সেটা বিভিন্ন বিদেশি দূতাবাস বা যারা রাষ্ট্রদূতরা আছেন তাদের যে বেসিক যে নিরাপত্তা সেটা কখনোই আমরা কম্প্রোমাইজ করব না এটুকু আমরা নিশ্চয়তা দিচ্ছি আর একটা হচ্ছে কি যে আমরা অল্টারনেটিভের ব্যবস্থাও আমরা রেখেছি সেটা আমরা যে স্পেশাল ব্যাটালিয়ন অফ আনসার আছে তাদেরকে অনেক দিন ধরেই তৈরি করা হচ্ছিলো